কেউ কোনোদিন ভাবতে পেরেছিল যে কিছু কিছু বিজ্ঞাপন হাইলি বাজেট মুভির থেকে বেটার হবে? অফকোর্স আমি ভাবি, কারণ রিসেন্ট কিছু বাংলাদেশি বিজ্ঞাপন আমি রিয়্যাক্ট করেছি আর আমার চোখ খুলে গেছে যে অ্যাকচুয়ালি এগুলোই বিজ্ঞাপন, নট অনলি বিজ্ঞাপন বলে অ্যাকচুয়ালি রিয়ালিটি। কারণ মানুষ জেনেও যারা পাশে দাঁড়ায় না, যারা দেখো না দেখার ভান করে, তাদেরকে আমি মানুষ বলি না, তাই তো? ফেস হচ্ছে তোমার সামর্থ্য হোক বা না হোক, মানুষের পাশে অবশ্যই দাঁড়াও, তার একটা আশ্বাস তৈরি করো তার মনে, ঠিক আছে? তো আজকে সেরকম কিছু বিজ্ঞাপন রিয়াক্ট করবো। বিজ্ঞাপন বলতে একটা বিজ্ঞাপনই ফ্রম ওপো বাংলাদেশ, আর টাইটেলটা হচ্ছে এভরি স্মাইল ম্যাটার্স। অ্যাকচুয়ালি তোমাকে ভাঙে বলতে হবে না টাইটেলটা মানে, ঠিক আছে? বাট বেস্ট ব্যাপার হচ্ছে এখানে একটা শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে অ্যান্ড সাকিব আল হাসান এখানে ফিচারিং করা হয়েছে। তো উনি কি অ্যাক্টিং করছেন না কি সেটা ভিডিওর মধ্যে দেখবো। আর বাই দিয়ে আজকে সাকিব আল হাসানের বার্থডে, তো হ্যাপি বার্থডে সাকিব আল হাসান, অবশ্য তুমি দেখছো না ভিডিও, আমি জানি। বাট ভিডিওটা দেখা যাক, বিজ্ঞাপনটা দেখা যাক কেমন লাগে ফ্রম ওপো বাংলাদেশ। লেটস গো গাইস। অ্যাকচুয়ালি ভিডিওতে যারা যারা অ্যাক্টিং করছে তাদের নাম উল্লেখ করেনি, তো আমি সেটা পড়তে পারলাম, তার জন্য সরি, ঠিক আছে? তোমরা প্লিজ কমেন্টে জানিও কারা কারা রয়েছেন। এখানে একটা সুন্দর একটা ফুলের মতো একটা বোন হাতে ফুল, হাসিগুলো কি সুন্দর, তাই না? একদম এই হাসিগুলো ঘিরেই আমার পথ চলা, আর এই ঠিকানাবিহীন হাসিগুলোকে বাঁচিয়ে রাখতে আমার গল্প। এই প্রথম মাকে ছাড়া রোজা রমজান কাটাবি রে বাবা, আমার তো খুব টেনশন হয়। তুমি টেনশন করো না মা, আমি ঠিক আছি, আমি বের হই মা। আচ্ছা স্যার, ডান হয়েছে স্যার, হয়েছে, তাহলে গুড দিন। ও ওকে ওকে ওকে, রফিক ভাই কি অবস্থা? স্যার চলতেছে আলহামদুলিল্লাহ। ভাইয়া একটা ফুল নেবেন? আমি ইফতারি করব। নিব, তার আগে তোমার একটা ছবি তুলি। হ্যাঁ, যে যাই বলুক না কেন, ঠিক আছে, হ্যাঁ থেকে হ্যাঁ থেকে হওয়াটা বেশি মিষ্টি, ঠিক আছে? রফিক ভাই, জি ভাই, এক প্যাকেট ইফতারি একটু মিল করে দেন না। ওকে, এই যে এই নাও, থাকো কই তুমি? ওই পারে। আচ্ছা, আমিও তোমার সাথে ইফতার করি। চলো ইফতার করি। ভাইয়া এরা আমার বন্ধু রিঙ্কি পিঙ্কি। কোন ঠিকানা, কোন ঠিকানা, কোন ঠিকানা পাই যে ঠাই আমার বাড়ি নাইরা, খানে কি খুশি খুঁজে বেড়াই, এক মুঠো হাসি লইয়া নিজ নিড়ে ফিরে যা, কোন ঠিকানা। কমেন্ট ডাউন বিলো যে যে উনি যে সিঙ্গারটা গানটা গেয়েছেন, অ্যাকচুয়ালি দারুণ লাগছে। খুবই চিরঞ্চিরণ লাগছে সিঙ্গারটা, বাট আমি বুঝতে পারছি না, বাট দারুণ গানটা, দারুণ। রফিক ভাই আজকে ইফতারি বেশি লাগবে, আমাকে 20টা আলুর চপ দেন, 20টা পেঁয়াজু আর 20টা বেগুনি দেন। নিজে গোটে খাওয়ানো ঠিক নাই, আপনি আছেন অন্য করে লিয়া। রফিক ভাই যে পরের ভালো করে আল্লাহ তার ভালো করে, একদম। কিচ্ছু হবে না, চলো। ও নিরাশার মেঘে যে
কত হয়েছে? গত কয়েকদিনের মিলে 3200 টাকা। ভাই একটু লিখে রাখেন। আপু নেক্সট মান্থের স্যালারিটা একটু আগে দেওয়া যাবে? খুব হেল্প হবে আপু। সামনে তো ঈদ, এর মধ্যে আপনার ভাই আর কিছুতেই মানবে না। ওকে আপু, সমস্যা নাই। মা আমি তো আর পারতেছি না মা। আরে বোকা, যে মানুষ পরের ভালো করে আল্লাহ তার ভালো করে। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে। রফিক ভাই কত বাকি ছিল? 3200 টাকা। আচ্ছা, মাসের এই সময় এতগুলা টাকা কই পেলেন? ফোনটা বিক্রি করে দিছি ভাই। এইটা একটা কাম করলেন? ও এগুলি গা, কিন্তু ফোন বেচার কয়দিন? ভাই শুরু করছেন, ঠিক আছে, ওদেরকে ডাকেন তাহলে। সাকিব ভাই অবাক, তোমার কাজ দেখে আমি অবাক। আরে নাও, ভালো কাজের সাথে সাথে ছবি তোলাও চলুক। মা কি হয়েছে জানো? সাকিব ভাই আসছে মা। দাও তোমার মাকে জানাই, তার ছেলে কত বড় কাজ করছে। মা আর কারোর সাথে কথা বলে না ভাই, শুধু আমার সাথেই কথা বলে। আমার মাঝেই আমার মা। তোমার মা যেখানেই আছে তোমাকে নিয়ে অনেক প্রাউড। দারুণ 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 একটা জিনিস মোটিভেট পেলাম আমরা অ্যাকচুয়ালি। ঠিক আছে, এখানে বলার কিছু নেই, তোমরা দেখেছ, তোমরা আগে দেখেছো ভিডিওটা আমার আগে। ঠিক আছে, তো যে সাজেস্ট করে তাকে ভাই অসংখ্য ধন্যবাদ। তো আমি এখন কিছু বলতে চাই না এর মধ্যে, ভিডিও বেশি বাড়াবো না, তো আমি আগামীকাল হয়তো ভিডিও না করতে পারি। ঠিক আছে, বাট যে লাইনগুলো ছিল ওটা হয়তো লাস্ট টাইম বলতে যাচ্ছিলাম, বাট লাইনগুলো লেখা ছিল সুন্দর করে। ব্যাস এটাই তোমাদের উপরে লাগু করি, নিজের উপরে লাগু করি, এটাই তো ছিল আজকের মতো। আবার দেখো না নেক্সট ভিডিওটা, গাইস, সি ইউ, টেক কেয়ার।